আটলান্টিক সিটির স্কুল জেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আটলান্টিক সিটি থেকে সাংবাদিক সুব্রত চৌধুরী জানান, নিউ জার্সির আটলান্টিক সিটিতে 21 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে যথাযোগ্য মর্যাদায় সিটি হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শিরোনামে আলোচনা সভা, আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান এবং ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নিরবতা পালনের মাধ্যমে আনুষ্ঠানিকতার সূচনা হয়। প্রামাণ্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের অংশবিশেষ প্রদর্শন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সিটি হাই স্কুলের অধ্যক্ষ মিসেস কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবলিক স্কুল সমূহের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মিসেস লাকওয়েটা স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সংগঠনের ট্রাস্টি বোর্ড সভাপতি আব্দুর রফিক।